নমস্কার বন্ধুরা, জেপি গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো এঁচোড়ের কালিয়া। এটা কিন্তু একদম সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ একটা পদ। আজকে তৈরি করে দেখাবো। প্রথমে আলু আর এঁচোড়টা নুন হলুদ জলে সেদ্ধ করে নেব। হালকা সেদ্ধ করার পর আমি এটা ছেঁকে নেব। এঁচোড়ের কালিয়া তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসেছে, এবারে এর মধ্যে আমি সেদ্ধ এঁচোড়গুলো হালকা ভেজে নেব। এঁচোড়গুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি, এবারে আমি এঁচোড়গুলোকে তুলে নেব। এঁচোড়গুলো তুলে নেওয়ার পর ওই তেলেই আমি আলুগুলোকেও একইভাবে ভেজে নেব। সেদ্ধ করা আলুগুলোকেও কিন্তু আমি হালকাভাবে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দেব। এবারে তেলটা কিন্তু গরম হতে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দেবো আদা বাটা আর পাকা লঙ্কা বাটা। এটা আমি একসাথেই বেটে নিয়েছি, এই বাটাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দেবো টমেটো পেস্ট 2 চামচের মতো, আর এরপরেই দিয়ে দেব সামান্য পরিমাণ টমেটো কুচি। এবারে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর স্বাদ মতো সামান্য পরিমাণ চিনি আমি এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করে দেব। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকব। এবারে মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দেব কাজু পেস্ট। কাজু বাটা দেওয়ার পরেও আমি মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে মশলাটা নাড়তে নাড়তে কিন্তু মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তেলটা ছেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো টক দই, ফেটানো টক দই। এই দইটা কিন্তু আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, দিয়ে মশলার সাথে মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকতে হবে।
ধুইয়েই কিন্তু আমি সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেবো। দইটা আমি এর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচোড়ের টুকরোগুলো। দিয়ে এগুলোর সাথে সমস্ত মশলাগুলোকে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। এঁচোড় আর আলুগুলোর সাথে মশলা ভালোভাবে মিশে গেছে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে আবারও আমি আলু আর এঁচোড়টাকে জলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এঁচোড় আর আলুগুলো আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ফাইনাল জল আমি অ্যাড করে দেব। জল দেওয়ার পর এবার খানিকক্ষণের জন্য আমি এটা ফুটতে দেব। ঝোলটা ফুটে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নেব। এবারে এটা রেডি হয়ে গেছে, এটা একটা সার্ভ করে নেব প্লেটে। এইভাবে এঁচোড়ের কালিয়াটা কিন্তু তোমরাও বাড়িতে সকলে ট্রাই করো, এটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এঁচোড়ের কালিয়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সর্বপ্রথম আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।